हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के हमार विंटर स्पेशल रेसिपिर एपिसोड वन। तो आज के आमी अपना दर के पाटिसाप्रेर खीर तैरी करे देखाबो, खूब सहज भावे किभावे अपनारा तैरी करते पारबेन खूब कम समयेर मध्ये। आमी एखाने एक लिटार दूध निये निएछि, दूधटा अवश्यई फुल क्रीम होते हबे। दूधटाके भालोभावे नेड़े बलक आनते हबे एबं एई पर्याये किन्तु जालटा मीडियम टू हाई हीटे थाकबे। दूधटाते बलक चले एसेछे एबं अवश्यई किन्तु कन्टिन्यूसलि नाड़ते हबे, ना होले किन्तु नीचे तलाटा लेगे जाबे, तो एटा अवश्यई ख्याल रखते हबे। आमी एखाने किछु गरम मसला दिए दिच्छि, एटा टोटालि अपशनल। आपनारा जारा दूधेर घ्राणटा, दूध जाल देवार पर क्षीरे जे घ्राणटा हय़, घ्राणटा खूब सुंदर, सेटा पछन्द करेन, तारा एटा स्किप करते पारेन। तो আমি এটা দিয়ে মাত্র 2 মিনিট রেখে পরে আমি গরম মশলাগুলো তুলে নিব। এটা আমি এখানে ইউজ করেছি জাস্ট একটা ফ্লেভারের জন্য। গরম মশলাগুলো তুলে নেওয়া হয়েছে আমার। এখন আমি দুধটাকে মিডিয়াম আঁচে জাল করতে থাকব যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসবে। এবং অনবরত দুধটাকে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে করে নিচে লেগে না যায়। দুধটা জাল করতে করতে অর্ধেকের এখন একটু বেশি আছে, তো এই পর্যায়ে আমি গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে দিলেই হবে। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। এই দুধটাকে এখন নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন একদম অর্ধেকেরও কম পরিমাণে রয়েছে, দুধটা কিন্তু পারফেক্টভাবে ঘন হয়েছে। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পানির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে এটার সাথে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করার পর একটু জাল দিয়ে নিলে দুধটা একদম ভালোভাবে ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা দিলে টেস্টটা আরেকটু বেশি ভালো লাগে, আপনারা যদি চান এটা না দিলেও হবে। 2 টেবিল চামচ চালের গুঁড়া দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা নেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু জালটা একদম লোতে আছে আমার। 5 মিনিট একটু ভালোভাবে নেড়ে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেন আমি এটাকে নামিয়ে নেব। পাটিসাপটার জন্য কিন্তু আমার ক্ষীর সম্পূর্ণভাবে রেডি। এবং আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন, এই ক্ষীরটা কিন্তু খেতে খুবই বেশি মজা লাগে। ক্ষীরটা আমি একটা মাটির পাত্রে সার্ভ করে নেব। মাটির পাত্রে আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি। আমাদের ক্ষীরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি পাটিসাপটা পিঠা করে দেখাবো, সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।